নমস্কার বন্ধুরা অবশেষে রাজ্যে স্কুল কলেজ খুলতে চলেছে তো কবে থেকে রাজ্যে স্কুল কলেজ খুলবে সে সম্বন্ধে আমরা বিস্তারিত আপডেটটি জানব তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কী বলা হয়েছে আপডেটটি আপডেটটি আমরা জেনে নেব অবশেষে খুলতে চলেছে রাজ্যের স্কুল কলেজ ঘোষণা রাজ্য সরকারের বিস্তারিত জানবো কি বলা হয়েছে স্কুল শিক্ষা নিয়ে ফের মুখ খুলল শিক্ষামন্ত্রী স্কুলে শুরু হবে পঠন পাঠন শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের করোনা আবহে প্রায় চার মাস বন্ধ রয়েছে রাজ্যের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান কবে করোনার দাপট কমবে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেদিকে তাকিয়ে এখন সবাই কিন্তু সেই প্রতীক্ষায় পঠন পাঠন বন্ধ থাকতে পারে না অনির্দিষ্টকালের জন্য তাই এবার স্কুলগুলিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর দ্রুত রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে পঠন পাঠন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সূত্রের খবর দ্রুত রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে পঠন পাঠন তবে তা হবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে কিন্তু রাজ্যের স্কুল কলেজগুলিতে পঠন পাঠন শুরু হবে আর কিছু দিনের মধ্যেই সেটা কিন্তু শুরু হবে অনলাইনের মাধ্যমে আপাতত যেভাবে রাজ্যের একাধিক বেসরকারি স্কুল অনলাইনের মাধ্যমে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করেছে তা করা হবে রাজ্য সরকারের অধীনে থাকা সব স্কুলগুলিতে তবে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা শুরু করার জন্য সব থেকে প্রয়োজনীয় হলো ইন্টারনেট এবং সাপোর্টিভ ইকুইপমেন্ট সেই কারণে পশ্চিমবঙ্গে ঠিক কতজন ছাত্রছাত্রীর কাছে ডিজিটাল পরিষেবা ব্যবহারের সুবিধে আছে জানার জন্য এই বিষয়ে রাজ্যের বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে একটা হিসাব চাইল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর সমস্ত বিদ্যালয়কে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেটার কিন্তু উত্তর পাঠাতে তো এখন থেকে শুরু হবে পঠন পাঠন একটি চিঠিতে বিদ্যালয়গুলোতে স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারী পড়ুয়াদের মোট সংখ্যা এবং শতাংশের হিসেব জমা দিতে বলা হয়েছে চিঠিতে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনাদের বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস অর্থাৎ স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ আছে তার একটা শতাংশের হিসেব আমাদের পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয় যেটা দপ্তর থেকে বা বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে যেটা পাঠানো হয়েছে বিদ্যালয়ের যেটা প্রধান শিক্ষককে যে ঠিক কতজন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস যেমন স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ কত আছে তার একটা শতাংশের হিসাব কিন্তু অফিসে পাঠাতে বলা হয়েছে ডিজিটাল মাধ্যমের সাহায্যে শিক্ষা ব্যবস্থা চালু হওয়ায় অনেক ছাত্রছাত্রী কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত চিঠিতে আরও বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিসংখ্যান কিন্তু পাঠাতে হবে এদিকে সূত্রে খবর এই পরিসংখ্যান হাতে আসার পর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেবে কবে থেকে চালু হবে ডিজিটাল ক্লাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চিঠি কিন্তু পাঠানো হয়েছে প্রধান শিক্ষক এবং সেই চিঠির যেটা উত্তর যখন অফিসে পৌঁছাবে সেটা কিন্তু দেখার পর তবেই সিদ্ধান্ত নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই পরিসংখ্যা হাতে আসার পর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেবে কবে থেকে চালু হবে ডিজিটাল ক্লাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কবে থেকে কিন্তু রাজ্যে পঠন স্কুল শিক্ষা আর যেটা পঠন পাঠন শুরু হবে সেটা নিয়ে কিন্তু এখন কোনো ডেট দেয়নি তবে যেটা আপডেট আসে যে আপাতত চিঠির উত্তর যেটা হচ্ছে অফিসে জমা পড়বে স্কুল শিক্ষা দপ্তরে তারপরেই কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে থেকে যেটা হচ্ছে চালু হবে ডিজিটাল ক্লাস যেটা আপাতত আপডেট আছে যে অনলাইনে কিন্তু ক্লাস চালু হবে যদিও প্রশ্ন থাকছে যে কতজন ছাত্রের বাড়িতে ডিজিটাল ডিভাইস রয়ে রয়েছে তা নিয়ে সূত্রে খবর পরিসংখ্যান হাতে এলে যে পড়ুয়াদের বাড়িতে এই সুবিধা নেই তাদের জন্য অন্য ব্যবস্থা করবে স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ দেখতে পাচ্ছেন যে যাদের কিন্তু মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার নেই তাদের জন্য কিন্তু অন্য ব্যবস্থা করা হবে স্কুল শিক্ষা দপ্তর থেকে আপাতত সিদ্ধান্ত এটাই যে যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে যেটা হচ্ছে স্কুল চালু করা হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে যাতে শিক্ষা দেওয়া যায় তার কিন্তু ব্যবস্থা চালু করা হচ্ছে রাজ্যের স্কুলগুলিতে এবং তার জন্য কিন্তু যেটা পরিসংখ্যান যেটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে সূত্রের মারফত আরও জানিয়েছে পড়ুয়াদের স্কুলে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু শিক্ষকরা স্কুল থেকে ডিজিটাল ক্লাস নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে যেটা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু স্কুলে আসতে হবে কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু স্কুলে আসার প্রয়োজন নেই তারা বাড়ি বাড়িতে থেকেই অনলাইনের মাধ্যমে যেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করবেন শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের কিন্তু স্কুলে আসতে হবে এবং যেটা আপডেট আছে সেক্ষেত্রে রাজ্যের প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাসরুমের যাবতীয় সরঞ্জাম মজুদ করা হবে অর্থাৎ অনলাইনে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাদানের ব্যবস্থা শুরু করা হচ্ছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তো এই পরবর্তীকালে এই সম্বন্ধে নতুন করে যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সেই সম্বন্ধে ভিডিও করে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপডেট যে অনলাইনে কিন্তু খুব তাড়াতাড়ি রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা যেটা চালু হতে চলেছে তার জন্য যেটা পরিসংখ্যান যেটা জানতে চাওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে এবং সেটা তাড়াতাড়ি পাঠাতে বলা হয়েছে এবং যাদের কিন্তু মোবাইল ডিভাইস বা কম্পিউটার নেই তাদের কিন্তু অন্য ব্যবস্থা চালু করা হবে এমন একটা আপডেট আসছে তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বান্ধব জয় হিন্দ টাটা